হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন বিশিষ্ট নাট্যজন ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় মামুনুর রশিদ আপনি এমন একজন মানুষ আমাদের শিক্ষক যদিও আমাদের কোনো ইনস্টিটিউশন নাই ইনস্টিটিউশন ছাড়া শিক্ষকের মর্যাদা নিয়ে আছেন এবং অসংখ্য ছাত্রছাত্রী চতুর্দিকে ছড়িয়ে আছে এবং তারা বলে যে আপনার আদর্শ নিয়ে তারা হাঁটছে চলছে এবং তারা যারা বলে তারা ছোটখাটো কোনো মানুষ না চঞ্চল চৌধুরীর মতো অভিনেতা বলে ফজলুর রহমান বাবুর মতো অভিনেতারা বলে আরও অনেকে বলে কেমন লাগে ভাবতে খুব ভালো লাগে এই কারণে যে অনেক সময় অনেক চিন্তা ব্যর্থ হয় অনেক ভাবনা ব্যর্থ হয় কিন্তু যখন আমি দেখি যে আমার ভাবনা বা যে ছোটোখাটো আদর্শ আছে সেগুলো কারোর মধ্যে সঞ্চারিত হয়েছে তখন কিন্তু সেটা খুব আনন্দের বিষয় সেটা খুব গর্বের বিষয় হয় এবং আমরা আমাদের কাজগুলো শুরু করেছিলাম সেই মুক্তিযুদ্ধের চেতনা থেকে মুক্তিযুদ্ধের পরে পরেই শুরু করেছিলাম 50 বছর হয়ে হচ্ছে এবং এই 50 বছরে অনেক অভিনেতা অভিনেত্রী নির্দেশক নাট্যকার হ্যাঁ এই এই চেতনা এবং এই আদর্শ নিয়ে যে চলছে এবং তারা যে বিশ্বাস করছে এইটা আমার আমার জীবনের একটা বড় ধরনের প্রাপ্তি বলে আমি মনে করি আপনি যে নাটকগুলো লিখতেন সে নাটকগুলো দেখে মানুষ জীবনের বোধ পাল্টে যেত মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেত আপনি যে অভিনয়গুলো করতেন সেগুলো দেখে মানুষের অভিনেতা হবার ইচ্ছে জাগত কিন্তু গত 15-20 বছরে আপনার উল্লেখযোগ্য কোনো কর্মের সিগনেচার সেভাবে পাওয়া যায়নি এর কারণ কি আপনি কি শারীরিকভাবে একটু দুর্বল হয়েছেন নাকি আপনি মানসিকভাবে একটু দুর্বল হয়েছেন এটা কোনোটাই হয়নি কারণ হচ্ছে যে এখন আমাদের মঞ্চের অবস্থাটা আমি বলবো যে ওটা মোটামুটি ঠিক আছে কিন্তু আমাদের মিডিয়াতে একটা লণ্ডভণ্ড ব্যাপার করছে 30টা টেলিভিশন চ্যানেল আমি হয়তো খুব রেগুলার অভিনয় করছি রেগুলার নাটক লিখছি কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কোথাও রেজিস্টার্ড হচ্ছে না এটা শুধু আমার একলার ব্যাপার না সবার ক্ষেত্রেই এবং আমাদের সময়কার অনেক অভিনেতা অভিনেত্রীকে বলাই হয় আমাকে নিজেকেও প্রশ্ন করে আজকাল কি আপনি অভিনয় করছেন না আজকাল কি নাটক করা ছেড়ে দিয়েছেন এরকম প্রশ্নেরও সম্মুখীন হয় এটা দোষ নেই ওই দর্শকটাও বিভ্রান্ত সে যখন তার রিমোটটা নিয়ে বসে সে কয়টা দেখবে কয়টা চ্যানেল দেখবে যখন প্যাকেজ এলো হ্যাঁ টেলিভিশনে প্রাইভেট নাটক বানানোর সুযোগ এলো তখন তো আপনারা তাকে বরণ করলেন খুশি হলেন যখন প্রাইভেট চ্যানেল এটিএন বাংলা চ্যানেল আই হলো 21 টিভি হলো আপনারাই তার সুবিধা ভোগ করেছেন যখন এতগুলো চ্যানেল হলো তখন আপনি বিরক্ত হলেন কেন আমি বিরক্ত হই নাই আমার কথাটা হচ্ছে যে এই একটা দেশ বা সারা পৃথিবীর কথাই যদি আমরা ধরি যে এত কন্টেন্ট প্রতিদিন প্রচার হচ্ছে এটা কি মানুষের পক্ষে মানে এটাকে মানে কি বলবো যারা ভোক্তা জনগণ আর কি দর্শক তার পক্ষে কি এটা কন্টেইন করা সম্ভব ওকে যদি তা সম্ভব না হয় তাহলে সস্তা চটুল বাদামওয়ালা কিংবা কোনো এক আলম তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে কেন তাহলে কি দর্শকের রুচিটাই বদলে গেছে দর্শকের একটা মৃত্যু হয়েছে এটাও সত্যি কথা যেমন ধরুন পাঠকের মৃত্যু হয় যে 60-এর দশকে 50-এর দশকে আমরা যে বই পুস্তক পড়ে পড়ে লেখাপড়া করেছি বা যা কিছু দেখে যেসব আদর্শ আমাদের সামনে ছিল দেখে আমরা এগিয়েছি তার একটা বড় ধরনের পতন ঘটেছে আমাদের সাহিত্যে পতন ঘটেছে শিল্পে পতন ঘটেছে রাজনীতিতে পতন ঘটেছে এবং সব কিছু মিলিয়ে আজকে যে বিশ্ব পরিস্থিতিটাই আপনি দেখেন আপনি কোন দিকে ফোকাস করবেন আপনি যদি ঈদের বাজার দেখেন ঈদের বাজারটা এবং আমাদের নাটকের যে বাজার নাটকের যে হাটটা বসে দুই ঈদে আপনি কয়টা নাটক দেখবেন কী দেখবেন কাজে এখানে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এই যে 21-এর যে বইমেলা হয় শত শত বই প্রকাশ হচ্ছে সবগুলি বইয়ের কন্টেন্ট
বা এতগুলি যে বই প্রকাশ হচ্ছে, কতগুলি বই সত্যিকার অর্থে আপনাকে স্পর্শ করছে, আপনাকে উন্নত করছে, আপনাকে নতুন মূল্যবোধ দিচ্ছে। কাজে পৃথিবী এখন একটা সাংঘাতিকভাবে বিভ্রান্তির মধ্য দিয়ে চলছে।